আজি আমার সীমান্তুল্লাহ লক্ষ্মী বাড়ির শুভ দিন। আর এই শুভ দিনে আত্মীয় স্বজন থই থই করছে, আর আমার ছয় ছয়টি পুত্রবধূ ঘরের করে ঢুকলে ঢুকলে কাঁদছে। আমি গেলাম, বৌমা বৌমা ও বৌমা তোমরা কি করছো মা? আমায় বললো, মা আমরা ঘরের কোণে ঢুকে ঢুকে কাঁদছি মা। কিন্তু কেন কেন তোমরা কাঁদছো বৌমা? আমায় বললো, মা আজ শ্রীমন্তুল্লাহ লক্ষ্মীন্দরের বিয়ে শুভ দিন, আর এই শুভ দিনে আমরা তো কোনো কাজে লাগবো না মা, তাই ঘরের কোণে ঢুকে ঢুকে কাঁদছি। আমি ফিরে এলাম, সত্যি গো আজি আমার এই দুর্লভ লক্ষ্মীন্দরের বিয়ে, আত্মীয় স্বজন যেন আমার থই থই করছে চম্পক না মা। এক এক করে বিধিগুলো আমায় সারতে হবে, আর দেরি করবো নে। এই মুহূর্তে সর্বশ্বরীয় গণকে ডেকে আমায় বিধিগ্রহণ সারতে হবে। কোথায় রেগণ? যাই রানী মা, তব চরণে প্রণাম হই রানী মা, আশীর্বাদ করি রেগণ। রানী মা তোমরা তো সবাই জানো আছি আমার শ্রীমান্তুল্লাহ লক্ষ্মীন্দরের বিয়ে। সত্যই, আর বিয়েতে এক এক করে বিধিগুলো সারতে হবে আমার। হ্যাঁ রানী মা, তাই তো আমি বলছি আর বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে চলুন, সে আমাদের বিধি কর্মগুলো আমরা সেরে নিই। বেশ এবার সর্বপ্রথমে আমরা নিমন্ত্রণ জানাবো। তাই হবে রানী মা। প্রণাম হয় রানী মা, প্রণাম হয়, প্রণাম। আশীর্বাদ করি দাসী। আমার একটু দেরি হয়ে গেল জানেন দাসী? কেন দেরি হলো জানেন? বলো। বরযাত্রা যাবো তো, তাই ভোরবেলা সেম পড়ছে। তাই বুঝছি, আমি জানো আমি তোমার কথাই ভাবছিলাম, তুমি আমার রসিক দাসী। চলো দাসী, আর বিলম্ব করবো নে, অবিলম্বে আমাদেরকে বিধিগুলো সারতে হবে। চলো রানী মা, সর্বপ্রথমে আমরা নিমন্ত্রণ জানাবো। বেশ বেশ, চম্প হলারি হিরে লহ তুমি হবে বালা শুভ দিন, হবে বালা oh
থাকবে প্রথমে আমরা নিমন্ত্রণ জানিয়েছি বেশ 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 আর দেরি করব না অবিলম্বে আমরা ধান ভাঙতে যাব তাই হবে জানিমা ডাকুলাতে ধান দাও আর 100 টাকা দক্ষিণা দিবা একটা গামছা জানিমা বলো আমি আসছি আপনি শুরু করুন বিধি শুরু করব তাই তো বেশ ধান ভাঙতে যাব গো মোরা কুনকুনি মারলে বাড়ি কুনকুনি মারলে বাড়ি ধান ভাঙতে যাব মোরা গো সর্বপ্রথমে আমরা কার বাড়ি যাব বেনু মালি বেশ ধানে ভাঙতে যাব মোরা রানীমা চলেন আবার লঙ্কা পড়ে যায় রাবণ বাস্কের বাড়ি রাবণের বাড়ি যেমনি নাম তেমনি কাজ তাই তো তাহলে ওনাকে 500 টাকা দিতে হবে সত্যি বলেছেন রানীমা আগে কেন 500 টাকা বললেন আসবে কিনা তাই ঠিক নেই আচ্ছা উনি কি এসেছেন এসেছেন আর কেন বলছে বাড়ির মালিক বাড়ির মানে বাড়ির লোক বলছে কি হ্যাঁ কোথায় গো রাবণ বাবু আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন এবার চলেন সুজিত সিং এর বাড়িতে ধানে ভাঙতে যাবো গো আমাদের কেউ কোনো সাথ করে না সত্যি গো কেউ তো এলো না কি করবেন বলেন তো আবার আরেকটা আরেকটা বলি আরেকটা আরেকটা কার বাড়ি যাবো দেখি পাঁচটা বলতে পাঁচটার নাম বলি তো আসুক না আসুক রানীমা রতন মন্ডলের নাম বলা হয়নি তবু কিন্তু 100 টাকা ধান ভাঙা দক্ষিণে দিয়েছেন বাবা বাবা এই আসরে দেখলাম শ্রেষ্ঠ দানী চাই বলেছেন রানীমা নাম না বলতেই কিন্তু তুই ধান ভাঙা দক্ষিণ হ্যাঁ উনি ধান ভাঙা দক্ষিণ দিয়েছে তাই তো আমি কি বলি রানীমা বেশ মায়ের কাছে কামনা করি ওগো মা ত্রিনয়নী চতুর্ভুজা উনার লক্ষ্মীর ভান্ডার যেন পরিপূর্ণ থাকে এই কামনা করি আমি ঠাকুরের কাছে জয় মা মনসা আর মাঝে মাঝে লটারি কাটলে যেন লটারি লাগে সত্যি বলে এবার কার বাড়ি যাব তাই তো আরেকটা আরেকটা
রানীমা এবার আমরা এই গৃহের মালিক মানে এই বাড়ির মালিকের বাড়িতে প্রধান পুরা নাম হ্যাঁ 500 টাকা দিবে কিন্তু ধানি ভাঙবে ছোট দাসী জিনাদের ইচ্ছা দিবে আর ছোট মানে একটু করে ধান দিয়ে দিব না ঠিক আছে তুমি ঠিকই বলেছ হ্যাঁ তাহলে তুমি পাঠিয়ে দাও ঠিক আছে আর আমাদের বাকি বিধিগুলো আমরা করি ঠিক আছে চলো চলো রিয়গণ আর দেরি করব না এই মুহূর্তে আমরা জল শাস্তি যাব তাই চলুন রানীমা আপনারা জল শাস্তি বেরিয়ে যান জল সেচে নিয়ে আসছে রানীমা
এসেছেন? হ্যাঁ, আমরা বিধিমতো আমাদের কাজ করি, জল সিজে নিয়ে আসছি। বাড়ির জামাই বাবু, আপনারা জামাই বলুন, আপনারা জামাই বাবাজি, বাড়ির জামাই থাকলে কলার গাছগুলো বেঁধে দেবে। বাঁধা হয়ে গেছে? বাঁধা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, বলতে হবে তো বাঁধা হয়ে গেছে, বেঁধেছে রানীমা। বেশ, তাহলে চলো আমরা জল সাজতে যাই। বেশ চলো। বাতি রো ঝিলিমিলি আছে সিধু দিয়া।
আছে একমাত্র পুত্র দুর্লভ লখিন্দরী শুভ পরিণয়ের দিন সারাটি চম্পকে নগরী চেন আত্মীয় স্বজনে ভরপুর সবাই এসেছে শুধুমাত্র আমার একমাত্র সন্তানের মস্তকে আশীর্বাদ করতে বলে আজকের মতো এক এক করে ছয় ছয়টি পুত্রকে নিজ হাতে পর্বে সে সুসজ্জিত করে আমি বিবাহ দিয়েছিলাম আমার সন্তানদের আজকে ভাগ্যের কি পরিহাস এক এক করে ছয় ছয়টি পুত্র আজকে যেন তারা কেউ আমার কাছে নেই ওই দেখে ছয় ছয়টা কাঁচা শোনাবো মা ঘরের করে লুক মুখ লুকে ডুকরে ডুকরে কাঁদছে তারা বুঝতে পেরেছে যে শুভ দিনে আমরা লখিন্দরের কাছে যেতে পারবো না কারণ আমরা যে বিধবা আমিও তাদের বলতে পারি না বৌমা আজকে লখিন্দর বিবাহ যার জন্য সবাই আনন্দ করো সবাই নাচো তাদের জন্য আমিও কিছু বলতে পারি না দেখতে দেখতে যেন সময় ঘনিয়ে আসছে আমাকে লখিন্দরকে মুকুট মালা পরিয়ে যথাসময় আমায় উজানি পদে পদ অতিক্রম করতে হবে কারণ আমি কথা দিয়ে এসেছি আমার একমাত্র সন্তানকে গোধূলি লগ্নে বিয়ের ছায়া মণ্ডপে বসাবো একে কোথায় আছিস আমার লখিন্দরকে পাঠিয়ে দেবে আপনার চরণী প্রণাম জানাই পিতা আশীর্বাদ করি পুত্র বলো দীর্ঘ আয় হোক তোমার আপনি আমাকে কেন ডেকেছেন পিতা লোখাই আজ তোমার শুভ পরিণয়ের দিন আর তোমায় ডেকেছে এই জন্য এই শুভ পরিণয়ের দিনে তোমার মস্তকে সোনার মুকুট পরিয়ে নিয়ে যাব তোমাকে উজানিনগর ছাত্রা দোলাতে সত্যি পিতা এ আমার অজানা নয় বিবাহ করতে গেলে মস্তকে মুকুট পরিধান করতে হয় গলায় পরিধান করতে হয় মালা তাই আজকের দিন আপনার হস্ত ওই মুকুটখানা দেখে
মনে হচ্ছে আপনি নিজ হস্তে আমাকে সাজিয়ে দেবে। নিশ্চয় পুত্র, তবে যদি তাই হয় পিতা গো, আপনারই সম্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে আছি, ওই মুকুটখানা পরিয়ে দেন, আপনার জন্য আমি মনের আশা পূর্ণ করতে পারি। পিতা এসো পুত্র, এসো, তবে এই মুহূর্তে আমি তোমার মস্তকে মুকুট পরিয়ে দেব। Thank you.
ওই মুকুটের তাপে যেন মস্তকখানা কেঁপে ওঠে। ওই মুকুট পরাবেন বলে যখনই আমার দিকে আপনি এগিয়ে আসছে, একটি ভয়ঙ্কর দৃশ্য, একটি ভয়ঙ্কর দৃশ্য আমি দেখতে পাচ্ছি। এই তুমি আমার কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ লোকায়? আমি চাই না আজকের দিনে তোমার মনে আঘাত করতে, এই তো রেখে দিলাম, রেখে দিলাম শালার মুকুট। কিন্তু লোখাই বলো, বিয়ের দিনে যদি এই মালির গন্থিত ফুলের মালা যতক্ষণ গলায় না দেবে, তোমার জন্য যে উজানি নগরে বেহুলা বালি যাতক পক্ষের নেচে আছে, সেথায় গিয়ে তোমাকে যে মাল্য দান করতে হবে পুত্র জানেন পিতা? পৃথিবীতে সব সন্তানের কর্তব্য হচ্ছে পিতা মাতার আদেশ পালন করা, পিতা মাতার কথা মতো চলা। জানি না আজকের দিনে ঠাকুর আমার কপালে এমন কি লিখন লিখেছে, সন্তান হয়ে পিতার যে মনের আশা পূর্ণ করব সেটুকু মনে হয় আমার ভাগ্যে লিখে নিগ লেখায়। তাই ঠাকুরের কাছে কামনা করি, ওই মুকুট থেকে আপনাকে বঞ্চিত করেছি, এই মালাকানা গলায় ধারণ করে আপনার জন্য আমি মনের আশা পূর্ণ করতে পারি। তবে সবত্র এখন তোমার গলায় আমি মালা পরাই দিচ্ছি, ও যে মালা Oh,
যে কোনো সন্তান যদি শুভ যাত্রা পথে
পিতা মাতার আশীর্বাদ নিয়ে পিতা মাতার চরণে ভক্তি জানিয়েছে দেবী দাই নাই, সেই শুভ যাত্রা কোনোদিনও অশুভ হয় না। পিতা আপনি ঠিকই বলেছেন, আমি ক্ষণিকের মধ্যে মায়ের কথা ভুলে গিয়েছিলাম গো, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, নিজের বক্ষসুধা পান করে এই পৃথিবীতে নিয়ে এসেছে। শুভযাত্রার পথে ধাপিত হওয়ার আগে আমি সেই মায়ের কথা ভুলে গিয়েছিলাম। আমি যাব পিতা যাব, এই মুহূর্তে মায়ের কাছে গিয়ে আমি বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব বিবাহ করতে ওই উজানি নগরে। হয়তো মহেন্দ্র দেখতে দেখতে যেন তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে গেছে, ততক্ষণে আমি 100 বর যাত্রী ও বাধ্যকর সবাইকে সুসজ্জিত করে আমার সম্পূর্ণ করতে হবে। কারণ লখিন্দরের বিদায় হলেই আমরা ভাবিত হব সেই